विभागे अवस्थित शैमपुकुर और बरतला थाना एलाकार अंतर्गत एक अंचल हल हाथीबागान। श्यमबाजारे पशे अवस्थित यह अंचलटी दोकानपाट बजार सिनेमा हल और पुरानो नाट्य मंचर विख्यात। कलकाता अन्य कोनो अंचले एतगुली सिनेमा हल और थिएटर देखा जाए ना। हाथीबागान एक जनप्रिय विख्यात सिनेमा हल तथा नाट्य मंच हल स्टार थिएटर। कलकाता प्राचीनतम ऐतिह्यवाही बाजारगुलोर संगे एटीओ हाथीबागने अवस्थित। एखाने बांगलार रेशम और तांतेर शाड़ी बिक्री है। हाथीबागान प्रधानत कलकाता पौर संस्थार 10 और 11 नम्बर वार्डर अंतर्गत। हाथीबागान नामटर उत्पत्ति निये दुटी मत प्रचलित आछे। बांगलाय हाथी अर्थे शब्द हलो हस्ती और बागान शब्दर अर्थ उद्यान। एक मत अनुसारे 1765 साले कलकाता आक्रमण करार समय नवाब सिराजुद्दौलार हाथीगुली के एखाने रखा हुआ। अन्य मते अंचले हाथी पदवीधारी जनैक व्यक्तिर एक बागान बाड़ी छिलो, ता थेकेई हाथीबागान नामटी एसेछे। मेहताब चाँद मल्लिक परे सेई बागान बाड़ीटी किने निएछिलेन। एई मेहताब चाँद मल्लिकई हाथीबागान बाजारटी प्रतिष्ठा करेन। हाथीबागान कलकाता सबचेये पुरानो जनबसतिगुलिर मध्ये एकटी, सेई कारणे एई अंचलटी बहु ऐतिह्यवाही दोकान, शताब्दी प्राचीन हाथीबागान बाजार, स्टार थिएटर सह एकाधिक पुरानो नाट्य मंच और बेश कयेकटी सिनेमा हलेर जन्यई विख्यात। कलकातार अन्य कोथाओ एतगुली नाट्य मंच बा सिनेमा हल देखा जाए ना। स्टार थिएटर এই অঞ্চলের জনপ্রিয়তম ও অন্যতম প্রাচীন নাটক মঞ্চ ও সিনেমা হল। এই নাট্য মঞ্চে গিরিশচন্দ্র ঘোষের একাধিক নাটক মঞ্চস্থ হয়েছে। রামকৃষ্ণ পরমহংস একাধিকবার এই নাট্য মঞ্চে নাটক দেখতে এসেছিলেন। বর্তমানে সিনেমা হলে রূপান্তরিত স্টার থিয়েটারে টিকিটের দাম কম হওয়ায় কলকাতার অনেক মানুষ মাল্টিপ্লেক্সের পরিবর্তে এখানেই সিনেমা দেখতে আসেন। হাতিবাগানের শতাব্দী প্রাচীন বাজারটি বাংলার রেশম ও তাঁতের শাড়ির জন্যই বিখ্যাত। 2012 সালের 22 মার্চ একটি অগ্নিকাণ্ডে এই বাজারের একটি বড় অংশ পুড়ে যায়। তবে সময়ের সঙ্গে সঙ্গে হাতিবাগান সেই দুর্ঘটনার স্মৃতি পিছনে ফেলে আবার স্বমহিমায় ফিরে আসে। শহরবাসীর কাছে পুজো মানে কেনাকাটা, আর কেনাকাটার কথা উঠলেই নাম উঠে আসে শহরের প্রাচীনতম বাজার হাতিবাগানের। প্রতি বছর পুজোর আগে রমরমিয়ে চলে এই বাজার। তবে করোনার প্রভাব যেন এবছর পুজোর বাজারে ভীষণভাবে পড়েছে, তাই তো হাতিবাগানের মতো বাজার এবারে একদম ফাঁকা। তবে শুধুমাত্র করোনা নয়, বিক্রেতাদের কথায় নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধির ফলও এবার এই হাতিবাগানে পড়েছে। বিক্রেতাদের কপালে চিন্তার ভাঁজ দেখা দিয়েছে। এবার পুজো তোমাদের মার্কেট কেমন? মানে এবারে পুজো গতবারের থেকেও খারাপ অবস্থা, এত খারাপ পুরো মার্কেটে একটা লোক নেই। দৈনন্দিন যে খাবো তারও পয়সা ঝুঁকছে। বাজার এখনো পর্যন্ত ঘটেনি। আজকে গান্ধীবাদে আমরা অন্য সববারে আমরা এখানে মানুষ এখানে পা ফেলতে পারতো না, কিন্তু এখন এমনই পরিস্থিতি যে মানুষ আসছে কিন্তু কেনার ক্ষমতা তাদের হারিয়ে ফেলেছে। সেই জন্যই বলছি যে আমাদের মাথায় হাত পড়ে গেছে, কি করে আমরা চালাবো, কি করে দোকান চলবে, কি করে কি করে চলবে, সেই নিয়ে আমাদের খুব চিন্তা পড়ে গেছে। মার্কেটের অবস্থা খুবই খারাপ, আমরা ধার দিলে করে টাকা এনে প্রত্যেকটা পারবো কিনা জানি না। গতবার কি হচ্ছে ভালো ছিল না? গতবার তুলনামূলক এরকমই ছিল, একটা তুলনামূলক সামথিং কিছু ভালো ছিল, কিন্তু এবছর খুবই খারাপ। এই সময় মানে আমরা চা খাওয়ার সময় পেতাম না, আমরা মুখ হাত পাঠিয়ে যাচ্ছি। পয়সা ছিল, এবছর তো মধ্যবিত্ত লোকদের যা গ্যাসের দাম, পেট্রোলের দাম, জিনিসের যা দাম হয়েছে, মধ্যবিত্ত লোকের কাছে পয়সাও নেই, সেই জন্য বাজারের অবস্থাও ভালো নেই। আমরা অন্য বছর এই সময় কাস্টমার দিতে পারি না, আর এবছর দাঁড়িয়ে রয়েছি এখন। এই তো অবস্থা বাজারে না, গত বছর তবু একটি লোকের কাছে ছিল, এবছর একদম পয়সা নেই। বেকার পয়সা এবছরে এমন অবস্থা। সরকারকে কিছু বলেছো? না না, সরকার কিছু বলেনি।
সরকার কি বলবে। গতবারে কেমন ছিল? গেলবারের থেকে ভালো ছিল, এবছর একেবারে খারাপ। তোমার কি মনে হয় কেন? লকডাউনের জন্য হচ্ছে সব, লোকের হাতে পয়সা থাকবে তবে তো কিনবে, লোকের হাতে পয়সা নেই কিনবে কোথা দিয়ে? পুজোর বিক্রি কেমন হচ্ছে? সুবিধা না, মানে গতবারে পুজো বিক্রি তো হয়েছিল, এবছর কি অসুবিধা হচ্ছে? পাবলিক না এলে কোথায় দিতে হবে? পাবলিক আসছে না কেন? কেন আসছে না পাবলিক জানে আমরা। তোমাদের কি বলতো বাজারে কি অবস্থা এখন? বাজার যেরকম চলবে সেরকম চলতে হবে, আমাদের করার তো কিছু নেই, যেটা হবে সেইটাই হবে।